বীরভূম এবং পশ্চিম বর্ধমানের যোগাযোগের মাধ্যম একদিকে যেমন অজয়ের অস্থায়ী ব্রিজ, তেমনি কাঁকসার মলানদিঘির কুনুর ব্রিজের গুরুত্ব অপরিসীম। কুনুর ব্রিজ রক্ষণাবেক্ষণ করে পূর্ত সড়ক দপ্তর কর্তৃপক্ষ। সোমবার রাত্রিতে আচমকায় কুনুর ব্রিজের কিছুটা অংশ ধসে যায় বলে দাবি স্থানীয়দের, যার ফলে বড় সড়ো বিপত্তি ঘটতে পারত। মঙ্গলবার সকালে এলাকাবাসীদের নজরে আসতেই কুনুর নদীর ব্রিজের ফাটলের উপর যান নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে পৌঁছায় পূর্ত দপ্তর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা। ঘটনাস্থল পরিদর্শনের মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখার্জি এবং কাঁকসার মলানদিঘি পুলিশের নজরদারি রয়েছে। এই ফাটলের ফলে যানজটের দেখা দিয়েছে মঙ্গলবার। কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখার্জি জানান, খুব তাড়াতাড়ি ফাটল মেরামত করার চেষ্টা চালাচ্ছে পূর্ত দপ্তর কর্তৃপক্ষ। সব ইঞ্জিনিয়াররা এসেছেন, ওনারা দেখছেন রাস্তা খুব একটা হয়নি, খানিকটা সাইড বসে গেছে, ব্রিজের কোনো অংশে কিছু হয়নি। আমরা খুব তাড়াতাড়ি জলদি এই কাজ শুরু করে আমরা আশা করছি এক দু ঘন্টার মধ্যে আমরা এই রাস্তা স্বাভাবিক করে ফেলবো। আমাদের কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এই মুহূর্তে দেখুন আমাদের যেটা ধারণা যে ভারী যান চলাচলের জন্য হতে পারে বা কোনো কারণে, ইঞ্জিনিয়ার স্যারও দেখছেন পরীক্ষা করে কি কারণে হয়েছে, আমরা কিছুক্ষণ তদন্ত করার পর বলতে পারবো কি কারণে এটা হয়েছে। আমাদের এই যে বীরভূম থেকে যে যে গাড়িগুলি আসে ওভারলোড, এই ওভারলোড সহ্য করতে না পারার জন্য ব্রিজটা বসে গেল। যাতে এই ব্রিজটা মেরামত করা হয় তার জন্য ব্রিজ কর্তৃপক্ষকে জানানো যায়। রক্ষণাবেক্ষণ করে ব্রিজটা, এটা আমাদের পিডাব্লিউডি। গাফিলতি সেটা এখন কি করে বলা যায়, কিন্তু ওভারলোড প্রচুর চলে যার জন্য এই অবস্থা। কোন এলাকার মধ্যে? এটা হচ্ছে মলানদিঘি মৌজা, মলানদিঘি এরিয়ার মধ্যে। সমস্যা হচ্ছে, সমস্যা বেশ কিছু দেখা যাচ্ছে, এরপর আরও হয়তো রিপেয়ারিং না করলে আরও বেশি সমস্যা হতে পারে। আপনার নাম?